আপনারা কি কখনো সিঙ্কের মধ্যে বা বেসিনের মধ্যে এইভাবে হলুদ দিয়ে দেখেছেন যে কি হয়? কিংবা আপনারা কোনো রকম তাওয়া ছাড়াই একটি কড়াইয়ের মধ্যে কখনো রুটি তৈরি করে দেখেছেন? চা ছাঁকনি জামার ওপরে আমরা কেন ব্যবহার করব, এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি দেখ। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় আটা মাখার পর আমাদের বেশ কিছুটা আটা বেঁচে যায়। আমরা কি করি, একটি বাটির মধ্যে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু এইভাবে আটাটা রাখলে আটাটা শক্তও হয়ে যায়, কালোও হয়ে যায়। কিন্তু আমাদের বাড়িতে এরকম কম বেশি প্রত্যেকেরই তেলের প্যাকেট থাকে বা নর্মাল যে কোনো মোটা ধরনের প্যাকেট থাকে, সেগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। তেলের প্যাকেট নিলে কি হয়, আমাদের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা কিন্তু তেল থেকে যায়। দেখুন, এইভাবে তেলের প্যাকেটের মধ্যে যদি আমরা আটাটাকে রেখে দিই তাহলে আটাটা কালোও হবে না, আর আটাটা কিন্তু তিন চার দিন রেখে দিলেও খুব সুন্দর নরম থাকবে আর তেলটাও আটাটার গায়ে লেগে যাবে। ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। এইভাবে প্যাকেটের মধ্যে মুড়িয়ে আমরা যদি ফ্রিজের মধ্যে তিন চার দিন রেখে দিই তাও কিন্তু আমাদের আটাটা নরম, এমনকি একেবারে এই ধরনের কালারই থাকবে। পরের টিপসটি দেখে নিই। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ হলুদ, যে হলুদ রান্নায় খেয়ে থাকি, এক চামচ পরিমাণ বেকিং সোডা। খুব ভালো করে দুটো উপকরণ মিশিয়ে নেব। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা যে বেসিন ব্যবহার করি না, বেসিন সিঙ্ক, অনেক সময় দেখা যায় বেসিন সিঙ্ক থেকে বাজে বাজে দুর্গন্ধ আসতে থাকে, পোকা মাকড় আরশোলারা চলে আসতে থাকে। তাই আমরা যদি এই 15 দিনে একদিন বা সপ্তাহে একদিন এইভাবে বেকিং সোডা হলুদ মিশিয়ে এইভাবে বেসিনের পাইপের মুখে দিয়ে দিই, তারপর 2-3 মিনিট রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে দিই, তাহলে যত রকম ব্যাকটেরিয়া থাকুক, জীবাণু থাকুক, দেখুন ছোট্ট আরশোলাগুলো দেখতে পাচ্ছেন, নুন আর যে আমরা বেকিং সোডাটা দিয়েছি না আর হলুদের কারণে ওপরে উঠে আসছে, এর এতটাই রিয়াকশান যে কোনো রকম ব্যাকটেরিয়া পোকামাকড় কিন্তু থাকতেই পারবে না, পাইপ থেকে বাজে দুর্গন্ধও চলে যাবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, আশা করছি আপনাদেরও কাজে লাগবে। পরের যে টিপসটি সেটা হলো আটা নিয়ে। রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু অনেক সময় আমরা যখন মহিলারা হাত ব্যথা করে বা হাত কেটে যায়, হাত দিয়ে আটা মাখতে পারি না, সেক্ষেত্রে একটি গ্রেটারের সাহায্যে খুব সহজেই কিন্তু আটা মেখে নিতে পারি। এখানে আমি গরম জল দিয়ে আটাটা মাখছি, দেখুন এতে কিন্তু আটাটা রুটি তৈরি করে খেলে গ্যাস অম্বল হয় না, এমনকি রুটিটা অনেকক্ষণ নরম থাকে। অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলে কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু এইভাবে গ্রেটার দিয়েই যদি হ্যান্ডেলটা দিয়ে আটাটা মাখতে থাকি কোনোরকম অপেক্ষা করতে লাগবে না, গরম অবস্থাতেই আমাদের আটাটা মাখা হয়ে যাবে, এমনকি হাতটাও ব্যবহার করতে লাগবে না। আর এইভাবে আটাটা মেখে রুটি তৈরি করলে দেখুন কতটা সুন্দর নরম আটাটা মাখা হয়েছে। আপনারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করে একবার হলেও আটা মেখে নিতে পারেন। এই পদ্ধতিতে কিন্তু আটা মাখলে আটাটা খুব নরম হয়, এমনকি হাতও ব্যবহার করার প্রয়োজন পড়ে না। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। পরের যে টিপসটি শেয়ার করব কলা নিয়ে। কলা আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু গরমকালে কলা যদি আমরা ঘরে এনে রেখে দিই 1 থেকে 2 দিনের মধ্যেই কলাটা কালো হয়ে যায়। বাচ্চারা তো মোটেও খেতে চায় না, আর কালো কলা কিন্তু কারোই ভালো লাগে না। তাই কিভাবে রাখলে কলাটা আমাদের ভালো থাকবে, গাটা কালো হবে না? কলা কিন্তু কখনোই ফ্রিজে রাখবেন না, ফ্রিজে রাখলে কলার খোসাটা আরও বেশি কালো হয়ে যায়। ভেতরে যতই কলাটা ভালো থাকুক না কেন, বাইরে যদি দেখতে সুন্দর না লাগে বাচ্চারা একেবারেই খেতে চায় না। তাই একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন জল, দেখুন বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। কলাগুলোকে যদি এইভাবে উল্টো করে কলার যে বোটাটা আছে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু 4-5 দিন মতো কলাটা কালোও হবে না, ভালো থাকবে। ছোট পাত্র নিচ্ছি আমি, এই বড় পাত্রটায় অসুবিধা হচ্ছিল, তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। এতে কিন্তু কলাটা কালোও হয় না খোসা, এমনকি কলাটা ভালোও থাকে। কখনো ব্যালন ছাড়া কিংবা ব্যালন চাকি ছাড়াই রুটি বেলে দেখেছেন? অনেক সময় হয় আমরা বাড়িতে ছোট বাচ্চারা যারা হোস্টেলে থাকে, পড়াশোনা করে, সব সময় সব জিনিস তাদের কাছে থাকেও না বা বাড়ি থেকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে একটি যে থালা দিয়েই বা গ্লাস দিয়েই আমরা পারফেক্ট রুটি কিন্তু বেলে নিতে পারি। দেখুন যেরকমভাবে ব্যালন চাকিতে রুটির জন্য আটাটা লাগিয়ে নিই, এইভাবেও দেখুন আমি আটাটা লাগিয়ে নিলাম, তারপর গ্লাস দিয়ে এইভাবে আমরা ব্যালন চাকিতে যেরকম বেলি সেরকমই যদি বেলতে থাকি না, পারফেক্ট কিন্তু আমাদের রুটিটা গোল মতো বেলা হয়ে যাবে। এমন এই রুটি দিয়ে আমরা যদি সেকি তাহলে কিন্তু পারফেক্ট রুটিটা গোল তৈরি হবে। দেখুন কতটা সুন্দরভাবে রুটিটা কিন্তু আমার বেলা হচ্ছে, তো পারফেক্ট হয়তো গোল হয়নি, তবুও কিন্তু চলার মতো রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, যাদের হাতের কাছে ব্যালন চাকি নেই এই পদ্ধতিতেও রুটি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রুটিটা কিভাবে আমরা
কোনো রকম তাওয়া ছাড়াই রুটিটা তৈরি করতে পারি একটি কড়াইয়ের সাহায্যে। যেরকমভাবে আমরা তাওয়াতে সবার প্রথমে রুটিটাকে তাওয়িয়ে নিই, দেখুন এখানেও আমি সেম একইভাবে কড়াইটাকে গরম করে নিয়ে রুটিটাকে দিয়ে দিলাম। এবার রুটিটাকে ওলট পালট করে খুব ভালো করে তাওয়িয়ে নেব। এইভাবে কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারাও কিন্তু পারফেক্ট রুটি তৈরি করতেন। যখন হালকা করে দুপাশ তাওয়ানো হয়ে যাবে, কোনো কাপড় দিয়ে এইভাবে হালকা একটু চাপ দেবেন, দেখবেন রুটিটা কিন্তু হালকা হালকা করে ফুলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে রুটি করলেও কিন্তু পারফেক্ট রুটিটা খেতেও ভালো লাগে, পারফেক্ট যেরকম আমরা রুটিটা তাওয়াতে করি বা সেঁকে নিই সেরকমভাবে কিন্তু রুটিটাও আমাদের তৈরি হয়ে যায়। আপনারা রুটি এইভাবে তাওয়িয়ে তারপর কিন্তু এইভাবে সেঁকে নিতে পারেন, দেখুন পারফেক্ট কিন্তু গোল বলের মতো হয়ে আপনাদের রুটিগুলো ফুলে উঠবে, দেখতেই পাচ্ছেন। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের স্টিলের চা ছাঁকনিগুলো থাকে। এই ধরনের চা ছাঁকনিগুলোর যে নেটগুলো হয় না, সেটা কিন্তু খুবই ধার হয় নেটগুলো। এই নেটগুলোকে আমরা অন্যান্য কাজেও কিন্তু ব্যবহার করতে পারি। কি কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে প্রত্যেক দিনের যে সবজি কাটার জন্য আমরা ছুরি ব্যবহার করি না, এর ধারটা কিন্তু কমে যায়। তা বাড়িতেই খুব সহজেই কিন্তু আমরা এই যে স্টিলের ছাঁকনির ওপর এইভাবে যদি ছুরিগুলোকে ঘষতে থাকি না, এইভাবে দেখুন, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের যে ছুরি বা কাঁচিগুলোর ধার চলে গেছিলো সেই ধারটা কিন্তু ফিরে আসবে। আমি বলছি না বন্ধুরা, আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন, এমনকি কেমন রেজাল্ট পেলেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। অনেক সময় হয় আমাদের বাড়িতে রুটি থাকে, রুটিটা হয়তো একদিনের কিংবা দুদিনের বাসি ফ্রিজের মধ্যে রেখে দিই, রুটিটা শক্ত হয়ে যায়। আর এই শক্ত বাসি রুটি কারোই কিন্তু খেতে ভালো লাগে না। তাই রুটিটা কিভাবে নরম করে নিতে পারবো, খেতে কিন্তু দারুণ লাগবে, একেবারে টাটকা রুটির মতো মনে হবে। তাওয়াতে দিলে আরও কিন্তু রুটিটা আমাদের গরম হয়ে যায়। তাই আমরা কি করব, এখানে আমাদের রুটিটাকে একেবারে নরম আর গরম করার জন্য আমাদের নিয়ে নিতে হবে একটি টিফিন কৌটো। এখানে দেখুন আমার রুটি অনুযায়ী আমি টিফিন কৌটো নিয়েছি। রুটিগুলোকে কি করব, এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে টিফিন কৌটোর মধ্যে এইভাবে দেখুন আমি রুটিগুলোকে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো বাসি রুটি ছিল, দুটো বাসি রুটি এইভাবে দেখুন টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে নিলাম। এবার আমি কি করব, ঢাকনাটা দিয়ে মুখটাকে খুব ভালো করে আমি বন্ধ করে দেব। তারপর এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে কি করতে হবে, আমাদের সামান্য পরিমাণে একটু জল দিতে হবে। জল দিয়ে আমাদের যে টিফিন কৌটোটা আছে না, টিফিন কৌটোটাকে কি করব, এইভাবে দেখুন প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেব। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব। এক মিনিটও সময় লাগবে না বন্ধুরা, একেবারে রুটিটা আপনাদের টাটকা ফ্রেশ রুটির মতো হয়ে যাবে। যখনই শিশিশ করবে তখনই গ্যাসটা বন্ধ করে দেব, এমনকি কিছু সময় অপেক্ষা করে আমরা গ্যাসটা থেকে নামিয়ে নেব রুটিটা। এখানে আমি কিছু সময় পর দেখুন প্রেশার কুকারটা এবার আমি খুলে নিচ্ছি, আর টিফিন কৌটোটাকে আমি এবার বের করে নেব। টিফিন কৌটোটাকে আমি বের করে নিয়ে রুটিটা আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর রুটিটা একেবারে টাটকা ফ্রেশ রুটির মতো আমাদের নরম হয়ে গেছে। কেউ কে যদি কাউকে খেতে দেন, সে কিন্তু বুঝতেই পারবে না যে বাসি রুটি না টাটকা রুটি আপনি খেতে দিয়েছেন। তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন, বাসি রুটি কখনোই ফেলে দেবেন না। এইভাবে কিন্তু বাসি রুটি আপনারা একেবারে টাটকা ফ্রেশ রুটির মতো করে নিয়ে খেতে পারেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেটি দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় হয় এই ধরনের যে চিপসের প্যাকেটগুলো থাকে, কিছুটা অংশ হয়তো বাচ্চারা খায় আর কিছুটা চিপস থেকে যায় প্যাকেটে, তা আমরা এইভাবে মুড়িয়ে রেখে দিই। এতে কিন্তু চিপসটা আমাদের দেখা যায় একেবারে নরম হয়ে যায় আর পরে ভালো লাগে না খেতে। তাই কিভাবে আমরা এই চিপসের প্যাকেটটাকে এয়ারসিল করে নিতে পারবো, একেবারে যাতে হাওয়া বাতাস ঢুকতে না পারে। এখানে একটি মোমবাতি নিয়ে নিয়েছি, মোমবাতিটাকে এইভাবে জ্বালিয়ে যে অংশটা আমরা ছিঁড়ে নিয়েছিলাম সেই অংশটাকে এইভাবে মোমবাতির ওপরে ধরে আলতো হাতে যদি একটু চাপ দিয়ে দিই, তাহলেই কিন্তু যে অংশটা আমার ছেঁড়া ছিল পুরোপুরি জুড়ে যাবে। নয়তো এরকমভাবে একটু চিরুনি দিয়ে ডলে দেবেন, দেখবেন একেবারে এয়ারসিল হয়ে গেছে, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না, এমনকি আপনার ভেতরে চিপসটাও ভালো থাকবে। যখন আবার প্রয়োজন তখন আপনার আবার প্যাকেটটাকে কেটে চিপসটা খেতে পারবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আপনিও অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে। অনেক সময় হয় আমরা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছি, অবশ্যই তো পুরো পরিবারের ব্রাশ আমাদের সঙ্গে করে নিয়ে যেতে লাগে, কিন্তু আমরা অনেকেই ঘৃণা পাই যে একটির সঙ্গে আরেকটি ব্রাশ টাচ যদি টাচ লাগে, তাহলেও কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, আবার অনেকে পছন্দও করি না। তাই একসঙ্গে কীভাবে খুব সহজে নিতেও পারি কিংবা
একটি ব্রাশের সঙ্গে আরেকটি ব্রাশ আমাদের টাচও লাগবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যান্ড গ্লাভসগুলো থাকে না, এই হ্যান্ড গ্লাভসের সাহায্যে কিন্তু আমরা সবগুলো ব্রাশ একসঙ্গে নিলেও কিন্তু একটি ব্রাশ আরেকটি ব্রাশের সঙ্গে দেখুন টাচ লাগছে না। আমি প্রত্যেকটির যে হাতের জায়গাগুলো আছে, আঙুলের জায়গাগুলোর মধ্যে এক একটি ব্রাশ আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে আমি কি করব, তারপর হ্যান্ড গ্লাভসটাকে না এইভাবে আমাদের নিয়ে মুড়িয়ে নিতে হবে। এইভাবে মুড়িয়ে একটি গার্ডার দিয়ে যদি আপনারা আটকে নেন, তাহলে সবগুলো ব্রাশ আপনাদের একসঙ্গেও থাকবে, এমনকি একটি ব্রাশের সঙ্গে আরেকটি ব্রাশ গায়েও লাগবে না। আর এইভাবে নিলে অনেক সময় ব্রাশ যদি ভেজাও থাকে, তাহলে ব্যাগের জামা কাপড়ও কিন্তু ভেজার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। চলুন তাহলে আমরা পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে কিচেন তাওয়ালে থাকে না, অনেক সময় কোনো আংটার সঙ্গে আমরা কিচেন তাওয়ালে হোক, এই ধরনের গামছাগুলো হোক ঝুলিয়ে রাখি, কিন্তু যখন হাত মুছতে যাই তখন কি হয়, বারবার দেখা যায় পড়ে যায়, বিরক্তও হই আমরা, এমনকি নোংরার মধ্যেও পড়ে যায় অনেক সময়। তাই আমরা কিভাবে এটাকে খুব সহজেই সুন্দর করে রাখতে পারি, এখানে দেখুন আমি এখানে একটি কিচেন যে এই ধরনের রুমালগুলো থাকে এটাকে নিয়ে নিয়েছি, ত্রিকোণ আকৃতি করে আমি এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করার পর আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে পুরনো একটি যে কোনো চুড়ি। এখানে চুড়ি নিয়ে নিচ্ছি, তারপর এইভাবে দেখুন এই রুমালটার ভেতরে চুড়িটাকে এইভাবে আমি ঢুকিয়ে একটি সেফটি পিনের সাহায্যে আমি কি করছি, এটাকে পিন আপ করে দিচ্ছি। এইভাবে পিন আপ করে দিচ্ছি, তাহলে যে কোনো জায়গায় খুব সহজে হ্যাং করে রাখতে পারবো, এমনকি জিনিসটা আমরা খুব সহজে ব্যবহারও করতে পারবো। এখানে দেখুন আমার যেখানে হ্যাং করার জায়গা রয়েছে আমি হ্যাং করে দিলাম, যখন আমাদের প্রয়োজন হাত মোছার কত সহজে মুছে নিচ্ছে, এমনকি এটা খুলেও পড়ে যাবে না। চলুন তাহলে পরের টিপসটি দেখে, আমরা যে এই ধরনের জামাগুলো ব্যবহার করি না, এই ধরনের জামাগুলো যদি আমরা ব্যবহার করার পরেই সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, রেগুলার ব্যবহার করার পরে ধুলে জামার কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, গ্লেজটাও নষ্ট হয়ে যায়, কিন্তু গরমকালে রেগুলার ব্যবহার করলে ঘাম হয়, ব্যাকটেরিয়া থাকে, সেই জামা কাপড় পরলেও আবার চুলকানি র্যাশ হওয়ার সম্ভাবনা। তাই কোনো রকম না ধুয়ে কীভাবে এটাকে পরিষ্কার, ব্যাকটেরিয়া মুক্ত, জীবাণুমুক্ত রাখতে পারি, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে আমি এক চামচ বেকিং সোডা, সামান্য পরিমাণ পাউডার নিয়ে নিলাম। এই ধরনের কাপড় এর মধ্যে খুব ভালো করে এই ছাঁকনির সাহায্যে এইভাবে ছড়িয়ে দিলাম। ছাঁকনি দিলে কি হবে, ছাঁকনির সাহায্যে সব জায়গায় সমানভাবে যাবে। তারপর হাতে আমি একটি মোজা পরে নিয়েছি, মোজার সাহায্যে আমি আগে 5 মিনিট কিন্তু নর্মালভাবে রেখে দিয়েছিলাম এই বেকিং সোডার পাউডার লাগিয়ে, তারপর 5 মিনিট পর আমি মোজাটা দিয়ে এইভাবে খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। অনেক সময় হয় আমাদের বাড়িতে ইলেকট্রিক থাকে না বা কারেন্ট থাকে না, সেক্ষেত্রে ফ্রিজের যদি ঠান্ডা জল থাকে, ঠান্ডা জলের সাহায্যে আপনারা জামা কাপড় যদি কুচকে যায় খুব সহজে এইভাবে ডোলে ডোলে আয়রন করে নিতে পারবেন। তারপর নর্মালভাবে আপনারা এই ধরনের কাপড়টিকে একটু দড়িতে মেলে দেন হাওয়া বাতাসের মধ্যে বা রোদ্রে, দেখবেন জীবাণুমুক্ত হবে, এমনকি আপনাদের জামাটা পরলেও কোনো রকম র্যাশ চুলকানি হবে না।